Hello, how are you? I am under the water. Please help me. কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিব ভাই চলে এসেছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এটা খেলতেছিলাম আমি রেঙ্গেলে, নামতেছি আমি হটড্রপে। নামার সাথে সাথে ভাবছিলাম একটা গান টান পাই যাবো, কিন্তু গান তো ভাই পাইতেছিলাম না। কোনো রকম সামনে যে একটা ডিপি পাই আর ইভেন্টের ভিতর থেকে আমি চলে যাই বাইরের দিকে, কারণ ভিতরে থাকলে মারা খাইতে হবে মনে হইতেছিল। বাইরে যাই আই দেখো একটা এনিমি। এটারে নক ফিনিশ দিয়ে আসছি, কিন্তু সামনেই ওর টিমমেট। এটারও তো ভাই আরামসে মেরা দিছি। তো এই দুইটারে মেরা দিয়ে জাস্ট গানটা রিলোড দিতেছিলাম, একটু লুট টুট করতেছিলাম, তখনই পিছন থেকে একটা ফুটস্টেপ পাইলাম। পরে দেখলাম এটা তো ভাই বট ছিল। তো বট মারা তো ভাই খুবই জরুরি, কেডি বাড়াও বট মারো, ঠিক আছে? তো যাই হোক, এখানে বট টট মায়েরা বটের থেকে লুট নিয়ে, মানে বটের থেকে থমসনটা নিচে ডিপি তেমন শেষ হয়ে গেছিলো। তারপর সামনের দিকে আগাই, কারণ সামনের দিকে ফায়ারটা রইতেছিল আর ইভেন্টে যেহেতু বাচ্চা আছি কিল তো ভাই নেওয়া লাগবো। একটা নক দিছি কিন্তু কিল তো ভাই চুরি হইব মনে হইতেছিল। আরো একটা নক করে দিছি, এখন তো ভাই সামনের দিকে আগানো লাগে, রাস্তা ভাই দেওয়া লাগে। তো সামনের দিকে আগাই আর এখানে দেখো এখানে রাজ দেয়া দুইটা এনিমির নক দিয়ে, তো নগদ নগদ ফিনিশ দিয়ে দিছি। তোমরা যারা যারা লাইক দাও না লাইক কিন্তু দিয়া দিও, আর নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভাবছিলাম দুইটা কিল হয়তো চুরি হয়ে গেছে যে দুইটা আমি নক করছিলাম ফার্স্টে, কিন্তু রিভাইভ দেওয়ার পর পরে দেখি দুইটা এনিমি নক হয়ে পড়ে রয়েছে, তো কিল নেই। কিন্তু তারপরেই পাই আরো একটা ফুটস্টেপ। তো এই বাঙালিরও নক ফিনিশ দিয়ে আসছি, কিন্তু এখানে বাঙালির অভিশাপ লাগে গেছে ভাই। কই থেকে যে একটা এনিমি ভিএসএস চালাইলো ভাই রে ভাই, হালার পালার এক কেমনে মারে। যাই হোক, ভাবছিলাম টিমমেট হয়তো আমার রিভাইভ দিতে পারবে, কিন্তু এখানে টিমমেটরও পিছন থেকে মারা দিছে। যাই হোক, এইখানে তো ইভেন্টে মারা খাইছে, রিকল পায় অন্য একটা ইভেন্টে নামছে, যে এখানে আমার টিমমেট অলরেডি নক হয়ে পড়ে রয়েছে। সেভ করতে হইব, সামনেই আছে এনিমিটা, ঠিক আছে? একটা মলি মেরে রাশ দেই। এখানে এনিমিটারে মাইরে আমার টিমমেটে সেভ তো ভাই করে ফেলাইছে। আর গেম প্লে ইন্ট্রোতে যে কাহিনিটুকু দেখলে, আমি আকাশে উড়তেছি, পানিতে ভাসতেছি, আই এম আন্ডার দ্য ওয়াটার, প্লিজ হেল্প। তো যাই হোক ভাই, এই কাহিনিটা আসলে কেমনে হয়েছে ওটা তো তোমাদের বলা হয় নাই, ওটা দেখো এখনই ঘটবে কাহিনিটা, ঠিক আছে? এখানে সামনে যে এনিমি ছিল আমি জাস্ট মারার চেষ্টা করেছিলাম, কিন্তু তখনই ভাই বিদ্যুৎ চলে যায়। বর্তমানে দেশে তো ভাই বিদ্যুতের সংকট চলতেছে। তো যাই হোক, এখানে বিদ্যুৎ চলে গেছে মানে আমার ওয়াইফাইও চলে গেছে। তারপর ভাবছিলাম 10টা কিল হয়ে গেছে, 25-24টা এখনও মনে করো অ্যালাইভ, খেলতে পারলে ভালো একটা গেম প্লে পাইতাম। কিন্তু ভাই কি আর করার, নেট টেটতে ঢুকছিলাম আবারও গেমে, গেমটা কন্টিনিউ করার জন্য, কিন্তু এখানে আর গেমটা কন্টিনিউ করতে পারি নাই। দেখলাম যে আকাশে উঠতেছি, পানিতে ভাসতেছি। যাই হোক, ওই ম্যাচ বাদ দাও, ওই ম্যাচে চিকেন হয়েছিল, যদিও টিমমেট চিকেন নিছিল। এই ম্যাচে চলে আসো, এখানে সামনের দিকে দেখো একটা গাড়ি আসে। তো এখানে গাড়িতে তো ভাই দুইটা ছিল, একটা আমি কোনো রকমের নক করছি, কিন্তু আরেকটা আমার মারা দিছে আর ওইটারে আমার টিমমেট মারা দিছে, মানে আমি মোটামুটি সেফ। রিভাইভ টিভাইভ পাই আবার এনিমি খোঁজার জন্য বেরোয় যায়। সামনের দিকে একটা এনিমি আমার টিমমেট দেখছে, ঠিক আছে? তো ভাবছিলাম গাড়ি দিয়ে মনে করে ডোলা দেবো, কিন্তু গাড়িতে ডলার আগে ওরা মারা দেয় আমার টিমমেট। তো ভাবছিলাম একটু লুট টুট করবো, ওর স্কোপ দরকার ছিল, ঠিক আছে? কিন্তু এখানে দেখো আমাদের উপর ফায়ার আসে, আর আমার টিমমেট নাম্বার টু খেলতেছিল ইয়ারফোন সারা, ঠিক আছে? যে পাশ দিয়ে ফায়ার আসে ও না ঘুরে ঘুরে ওই পাশেই যায়। আমি বলতেছিলাম ভাই গাড়িতে ওটা চলে যায়, কিন্তু বেচারা গাড়িতে ওটার সাথে সাথে হয়ে যায় নক। কোনোরকম এটারে আমরা মনে করো গাড়িতে কভার টভার বানায় রিভাইভ দেই, আর যে এনিমিট আমাদের টিমমেটে নক করছে ওইটারে দেখো আমার টিমমেট অম দিয়ে মনে করো একটা হেড শট দেয় আর দিছে কোপঘাত গইরা। তো যে সাইড থেকে ফায়ারটা আসছে আমরা ওই সাইডে আসছি, আর আমার টিমমেট অলরেডি নক হয়ে গেছে, আর এখানে একটু ফাইট হয়েছে যেখানে আমি কোনো কিল টিল পাইনি। যাই হোক, এখানে আরও না দুটা এনিমি আছে, ঠিক আছে? তো এখানে টিমমেটের রিভাইভ দিয়ে আমি হিলিং করি, আর একটা এনিমির ফুটস্টেপ পাইতেছিলাম, তো ওরে মারি। বাইরে ভাই অবশেষে অনেকক্ষণ পরে একটা কিল আমি পাইছি। যাই হোক, এটার ফিনিশ টিনিশ দিয়ে এনিমোগুলো নিয়ে আসছিল, বড় যে ডাইনোসরটা আছে না ওইটা, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা বেরোই পড়ি এনিমি খোঁজার জন্য। সামনে যাই দেখি আরও একটা ডাইনোসর, ঠিক আছে? একটা এনিমি সিঙ্গেল, একটা এনিমি ডাইনোসরটা চালাইতেছে, তোরে মারি। Thank you.
ভাইরে ভাই কিলটা পাইছি ওর ডাইনোসরটা তো ভাই মারা ফেলাইছি, তারপর ও তো ভাই নিচে পড়ে গেছিল, আমি ভাবছিলাম আমার টিমমেট ওরে ডাইনোসর দিয়ে মনে করো পাড়াই মেরে ফেলাবে, কিন্তু তার আগে মনে করো ইউএমপি দৌড়ে আমি নক দিয়ে দিছি, এখানে নাইমা ওরে ফিনিশ টিনিশ দিয়ে দিই ঠিক আছে। তোর এখানে ফিনিশ দিয়ে আবারও ডাইনোসর ওইটা আমরা চলে যাই এনিমি টেনিমি খোঁজার জন্য, সামনে যাই পাই একটা গ্লাইডারের সাউন্ড, একটা এনিমি গ্লাইডার চালানোর চেষ্টা করতেছিল আর গাছের সাথে গেছে বাইরা, তো ওরে নক করি দেখো একটারে তো মনে করো গ্লাইডার থেকে ফালাই দিলাম ডাইনোসর উপর থেকে ফায়ার দিয়ে ঠিক আছে, স্প্রেটার দিয়ে সেই একটা মজা পাইছিলাম, আর এটারে তো ভাই ডাইনোসর থেকে নাইমা তারপরে মারলাম, কারণ ডাইনোসর উপরে বসে থাকলে এই কিলটা আমি পাইতাম না। যাই হোক এখানে আবারও লুট টুট করে আমি উঠে যাই ডাইনোসর উপরে এনিমি মারার জন্য, আর এখানে দেখো আমার টিমমেটের সাথে কি হয়, ওরে ভাইরে ভাই এমসি কিন্তু অটো তো চালায় আমার টিমমেট তো ভাই খাইয়াই দিছে আর আমারও ভালোই ড্যামেজ দিছে ঠিক আছে। তো এখানে আমার টিমমেটের কাছে ওম ছিল, ওম দিয়ে একটা নক করে কিন্তু সামনের দিকে পুশ দেওয়ার আগে টের পেলাম যে পিছন দিক থেকে না একটা এনিমি আমাদের ডাইনোসরের উপর ফায়ার করতেছে, তো ওইটার আবার একটু চেক টেক করি। ফার্স্টে তো কাউরে দেখতেছিলাম না, কিন্তু কিছুক্ষণ পরে একটু চেক করতে মানে একটু হোল্ড করতে দেখি এনিমিটা বের হয়েছে, তো মারি ওরে বুম গাইস ফিনিশ। তো এটারে তো ভাই আরামসেই মারা দিছি ঠিক আছে, ওই তো ডাইনোসরটা চুরি করতে চাইছিল না কি করতে চাইছিল ওই জানে ভাই, ওপেনে চলে আসছে একটু ফায়ার টায়ার দিয়ে, তারপর আমরা ডাইনোসরটা নিয়ে পজিশনটা চেঞ্জ করে সামনের দিকে চলে আসি, ভাবছিলাম 10টা কিল হয়ে গেছে মনে করো আরামসে খেলা চিকেন টিকেন নিবো, তো এখানে বসছি আমার টিমমেটের কাছে যেহেতু ওম ছিল ভাই ওই না ভাই সুবিধাটা পায় গেছে ঠিক আছে, কারণ আমি এখানে এনিমি দেখার আগে শালার পর শালা ওম দেখালে একটা একটা নক করতেছিল, আর এই পাশে আমি খালি স্মুকি দেখতেছিলাম এনিমি আর দেখতেছিলাম না, আর ও খালি ওম দে মারতাছিল, এই পাশে যে কটা এনিমি ছিল সব মনে করো ওম দে পুরাই সাফা করে দিছে একদম, তারপর আর এনিমি আছে মাত্র 2টা, সামনের দিকে আগায় একটা দেখি এটারে নক করে দিছি ফিনিশ দিয়ে আসছে, আর আছে লাস্ট ওয়ান যেটা আমার টিমমেট আবার ওয়ান দিয়ে মারা দিছে, আর এখানে হয়ে গেছে উইনার উইনার চিকেন ডিনার। তো শেষ পর্যন্ত যারা যারা দেখছো সবাই মন থেকে ধন্যবাদ, স্ক্রিনের উপর আরো একটা গেম প্লে আছে, গত গেম প্লে যারা যারা দেখো না এই দেখো, তো টাটা গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লে তে, বাই।